আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। দুয়ারে সরকার ক্যাম্পে বিধায়ক এবং পঞ্চায়েত প্রধানের প্যাড এবং সই নকল করায় জয়নগরে গ্রেপ্তার স্কুল শিক্ষক। সারা রাজ্যের সাথে সাথে জয়নগর থানার অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত এলাকায় চলছে দুয়ারে সরকার ক্যাম্প। আর সেই ক্যাম্পে বিধায়ক এবং পঞ্চায়েত প্রধানের প্যাড এবং সই নকল করে জমা দেওয়ায় চাঞ্চল্য ছড়ালো চালতাবেরিয়া অঞ্চলে। চব্বিশে আগস্ট ছিল চালতাবেরিয়া অঞ্চলের দুয়ারে সরকার ক্যাম্প। এদিন ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন অঞ্চল প্রধান চণ্ডীচরণ সর্দার। ক্যাম্প চলাকালীন চণ্ডীবাবু লক্ষ্য করেন একই পরিবারের ছজন কাস্ট সার্টিফিকেটের জন্য যে তথ্য জমা দিয়েছে তার মধ্যে বিধায়ক এবং পঞ্চায়েত প্রধানের প্যাড ও সই নকল করা হয়েছে। সাথে সাথে তাদেরকে জিজ্ঞাসা করলে জানা যায় তারা এলাকার এক স্কুল শিক্ষক রাজু প্রামাণিকের কাছ থেকে ওই তথ্যগুলো সংগ্রহ করেছেন। এরপরই অঞ্চল প্রধান চণ্ডীচরণ সর্দার সমস্ত ঘটনা জানিয়ে জয়নগর থানায় রাজু প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী যে সামনের প্রকল্প দুয়ারে সরকার, সেটা নিয়ে আমরা দলীয় কর্মী হিসেবে পঞ্চায়েত প্রধান হিসেবে গুরুত্ব দিয়ে আমরা এই কাজ করে যাচ্ছি, কিন্তু চক্রান্ত করে কেউ সরকারের বদনাম করার জন্য এই রকম জাল করছে, মানুষকে বিভ্রান্ত করছে। আমরা জানতে পেরে থানাকে জানিয়েছি, তারপর তারা স্টেপ নিয়েছে, তাকে গ্রেপ্তারও করেছে, আইন তাদের আইনত ব্যবস্থা নিয়েছে, তাতে আমরা খুশি। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আইসেপ, চক্ষু চিকিৎসা ও চশমার বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়নগর রত্তলা। ঘটনার খবর পেয়ে অবাক হয়ে যান এলাকার বিধায়ক বিভাস সর্দার। তার প্যাড এবং সই নকল করার জন্য তিনি পুলিশ প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেন। এটা সত্য শুনেছি কালকে, আমাদের ওখানকার প্রধান চণ্ডীচরণ সর্দার ও আমার কাছে প্রথম ফোনটা করে যে দাদা এরকম বাম ব্যানার্জির চকে একটা ছেলে রাজু নাম সম্ভবত স্কুল মাস্টার ছেলেটা সার্টিফিকেট জাল, মিনস হচ্ছে যে ও কালার প্রিন্ট করে নিচ্ছিল, কালার জেরক্স করে নিচ্ছিল, সার্টিফিকেটটা কালার জেরক্স করে ও মানুষের কাছে পয়সা দিয়ে বিক্রি করছিল, সম্ভবত 1000 টাকা 1200 টাকা এরকম করে বিক্রি করছিল। ছেলেটা এই নির্বাচনে ওই বুথে আমাদের মানে বিজেপির পার্টির হয়ে নেতৃত্ব দিয়েছে, আমাদের ছেলেদেরকে প্রচণ্ড ডিস্টার্ব করেছে, মারধর ভয় দেখানো সব রকমভাবে ওই ছেলেটা আমাদেরকে ডিস্টার্ব করেছে। ছেলেটা বিজেপির নেতৃত্ব শুনেছি, প্রশাসন ব্যবস্থা নিয়েছে সঙ্গে সঙ্গে, যখনই ধরা পড়েছে প্রধানের হাতে ধরা পড়েছে, ছখানা সার্টিফিকেট এরকম ইয়ে হয়েছে, যেই ধরা পড়েছে সরকারি অফিসাররা ধরেছে, বিডিও স্টাফরা সঙ্গে সঙ্গে প্রশাসন থানার জয়নগর থানার আইসি সঙ্গে সঙ্গে স্টেপিং করেছে এবং অ্যারেস্টও করেছে শুনেছি। অত্যন্ত নিন্দনীয় কাজ যে এরকমভাবে একটা কালার প্রিন্ট করে সাধারণ মানুষকে ঠকানো, গরিব মানুষ যারা শিডিউল কাস্ট সার্টিফিকেট নিয়ে যারা লক্ষ্মীর ভাণ্ডার, আজকে জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প যে বাংলার গ্রাম বাংলার মেয়েরা বাংলার মায়েরা বোনেরা এত আনন্দিত লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, এত উৎসাহিত লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যেসব নোংরা দুষ্কৃতীরা নোংরামি করছে এইরকমভাবে সমাজ বিরোধীরা যারা সার্টিফিকেট কালার প্রিন্ট করছে, জেরক্স করছে, কালার জেরক্স করে নিয়ে মানুষকে বিক্রি করছে, গ্রাম বাংলার মায়েদের বোনদের ঠকাচ্ছে, তাদেরকে আইনতভাবে প্রশাসন শাস্তি দিক আমি অনুরোধ করছি। অঞ্চল প্রধানের অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ রাজু প্রামাণিককে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে রাজু প্রামাণিক জয়নগর থানার অন্তর্গত ব্যানার্জির চক গ্রামের বাসিন্দা, তিনি মেরিগঞ্জ প্রি প্রাইমারি স্কুলের শিক্ষক। পুলিশি জেরায় রাজু প্রামাণিক স্বীকার করেন যে তিনি বিধায়ক এবং অঞ্চল প্রধানের প্যাড কালার জেরক্স করে তাতে বিধায়ক এবং অঞ্চল প্রধানের সই নকল করে এলাকার বেশ কয়েকজনকে টাকার বিনিময়ে কাস্ট সার্টিফিকেটের জন্য সেগুলো দিয়েছেন। জয়নগর থানার পুলিশ রাজু প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে বিধায়কের প্যাড এবং পঞ্চায়েত প্রধানের প্যাড তিনি কোথা থেকে ব্যবস্থা করেছেন এবং এভাবে তাদের সই নকল করে কেনই বা মানুষকে বিপদে পরিচালিত করছেন। আজ অভিযুক্ত রাজু প্রামাণিককে বারুইপুর আদালতে তোলা হবে।
জবর খবরের এই অংশটি নিবেদন করছে আরিম অ্যাড হাউস। কম খরচে ঝকঝকে প্রিন্ট মানেই আরিম অ্যাড হাউস, জয়নগর রত্তলা। এখানে অত্যাধুনিক প্রিন্টিং মেশিনে ফ্লেক্স ভিনাইল জয়নগর থানা পুলিশ রাজু প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে বিধায়কের প্যাড এবং পঞ্চায়েত প্রধানের প্যাড আরিম কোথা থেকে ব্যবস্থা করেছে এবং এইভাবে তাদের সই নকল করে কেনই বা মানুষকে বিপদে পরিচালিত করছে। রাজু প্রামাণিক